ভাগাভাগি ভোট, এই ভোটের নামে এটা কলঙ্ক, ভোটের নামে নাটক করা হচ্ছে। আমি সমস্ত দেশবাসীকে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলার সকল মানুষকে এই ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করার জন্য আহ্বান রাখছি। আর পরে এই ভোগাভোগি ভোটে, এই আসন ভাগাভাগির ভোটে, এই নাটকের ভোটে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না, এটা আপনাদের সবার কাছে আমার আহ্বান। ঠিক আছে, আজি আছে আমাদের জেলা বহু নেতাকের কর্মী উপরে নির্যাতন নেমেছে, অনেকে জেলখানে কারাগারে গেছে এবং বারবার তাদের নামে গাইবী মামলা হয়েছে, এবারও মামলা হচ্ছে। বাড়িতে কেউ ঘুমাইতে পারে না, তারা হাটে ঘাটে মাঠে এবং বাগান বাড়িতে বাগানে তারা বিনিদ্র রাত্রি যাপন করছে। কাজেই সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, যদি এ ধরনের নির্যাতন করা আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে আমরা এর ব্যবস্থা নিব। নির্বাচন